তাকে যেভাবে পুলিশ এবং বিডিআরদের উপস্থিতিতে মারলো, তাকে রাস্তায় ফুটবলের মতো দৌড়ে দৌড়ে যেভাবে মারা হলো, যা আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন তারা সবাই সেটার জন্য সাক্ষী রয়েছেন। সো আমরা আলম সেন্সলেস অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে আসলো, আসার পরে আমরা হসপিটালে নিলাম তাকে, আল্লাহ সহায়তা আল্লাহর অশেষ রহমতে তাকে ডিফারেন্ট কিছু চিকিৎসায় ডাক্তারদের অসীম চেষ্টায় সে সুস্থ হলো, এখন সেন্স আসছে। তো আমরা শুধু বলতে চাই এটা যে এরকম একটা ইতিহাস বিরল নেককারজনক নির্বাচন আমরা, এটা কখনো হতে পারে না। হিরো আলম সে কোনো পলিটিক্যাল লোক না, সে সাধারণ একটা জনগণের লোক, সে সাধারণ জনগণের প্রিয় পাত্র, আপনাদের প্রিয় পাত্র, কিন্তু তার মতো একটা লোককে যদি সমতাসীন দল এভাবে তার উপর হামলা করে তাকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করলো, সেটাকে আমরা এর জন্য যদি আমি বলেছি বিকালবেলা আমরা এরকম একটা প্রশ্নমূলক নির্বাচন যদি আমরা জিতেও যাই সেটাকে আমরা প্রত্যাখ্যান করলাম। আর হিরো আলম অল্পতে বাকিটা শেষ করে ফেলবে, ধন্যবাদ সকলকে। আলম ভাই, যে সকাল পর্যন্ত 8টা থেকে ভোট শুরু হয়েছে, এখন আপনার বনানী যখন মডেল স্কুলে গিয়েছেন তখন থেকে আপনি অভিযোগ দিয়েছেন যে আপনার এজেন্টদেরকে বের করে দিয়েছে, সর্বশেষ বিদ্যানিকেতন হামলা এবং এখন ভোট গণনা চলছে এবং আপনার নির্বাচন কমিশনার থেকে ইসি বলেছেন যে কিছুটা অনিয়ম ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে, সব মিলিয়ে ওভারঅল আপনি যে প্রার্থী হিসেবে আপনার কাছে ঠিক ভোটটা কেমন হয়েছে? আসলে আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে আরাফাত কিন্তু নিজেই বলেছিল যে ভোট দিলেও নৌকো পাস না দিলেও পাস, আপনার একটা ঘটনা শুনলে আগে থেকে কিন্তু তাদের দিগলাদ দেওয়াই ছিল। আর আমরা আজকে কুটিটা কেন্দ্রে আমার নামে যে অভিযোগগুলো তুলে হয়েছিল যে হিরো আলম কিন্তু এজেন্টদের দেওয়া হয়নি, আমরা কিন্তু কিছু এজেন্ট কিন্তু আপনাদের সামনে আপনারা সামনে নিয়ে এসেছিলাম, আমরা এজেন্ট আছে কি না, কিছু কিছু জায়গাতে এজেন্ট নাই ঢুকেইনি দেখছেন, আমরা কোনো কোনো এজেন্ট আমাদের কিন্তু খুঁজে পাইনি, কারণ তারা এজেন্টদের সকালবেলা গেটে গিয়েছিল, গেটে দেওয়ার পরে কথা তোরা এখান থেকে ঢুকতে পারেন, তোরা ভালো খেলে এখান থেকে চলে যা, সেই জায়গা এজেন্টটা কিন্তু নির্বাচন এজেন্ট অফিসার বলতে চাই হিরো আলম এজেন্ট আসেনি, এজেন্ট করতে গেছে গেটে ঢোকার আগে তাদেরকে কিন্তু বেরকে দেওয়া হয়েছে, এই জন্য অনেক জায়গা থেকে আমরা এজেন্ট খুঁজে পাইনি। সকাল থেকে আপনার এই হামলাটা আপনারা ওরা সকাল থেকে পরিকল্পনা করতেছিল যে কখন অ্যাটাক করা যায়, এরা শুধু খুঁজতেছিল, তাই সারাদিন এরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে তারা কিন্তু আমরা হাত দেয়নি, লাস্টে যখন কেন্দ্রে আমরা হাত গেলাম তখন দেখলাম যে তারা জোর করে ভিতরে ব্যালটে সিল মারতেছিল যে আমাকে সকলে একে অপরতে শুধু প্রার্থী একা যাবে, তার সাথে আর কেউ ঢুকতে পারবে না, তা সত্ত্বেও আমি কিন্তু আমার সাথে একজন দুইজন তিনজন লোককে আমরা ঢুকছিলাম ভিতরে, তারা কিন্তু আমরা ঢুকতেই দিতেছিল না, পরে আমরা তখন যাদিকে ভিতরে যারা সিল মারতেছিল, হ্যাঁ সিল মারতেছিল এই জায়গাটাতে আমরা তখন ধরবো বলে কিন্তু আমরা ভিতরে কিন্তু ঢুকতে দাও নি, তারপরে সকল আমাকে তুই একটু বেঁধে দাও, ঠিক আছে তুই হলে গোলছানে গেছেন তো নির্বাচন করার যোগ্যতা অর্জন করছিস, তুই এখন বের হ, বের হ, তাইকে ধাক্কা দিয়ে বের করে দিল, পুলিশ কিন্তু সামনে এসেছিল, আমি কোনো কী ব্যাপার আপনি, আমি কি ঢুকতে পারলাম না, তখন আমি গেটটা বেরিয়ে আসলাম তখন এক নম্বর ধাক্কা মারলো, ধাক্কা মারলে আমি আপনি ধাক্কা মারলেন কি আপনি সেরকম কারণে কোন রকম কিন্তু মাঠ থেকে আমাকে তখন গেটে আমরা বের হলাম, বের হওয়া মাত্র ওরা কিন্তু আমরা উত্তম পাদম দেখা মাত্র কিন্তু আমাকে আগে মারধর শুরু করলো, আমরা এজেন্টে মারধর করলো, মারতে মারতে তখন আমি রাস্তায় পড়ে গেলাম, তখন কিন্তু ইচ্ছে মধ্যে ল্যাক্টিগুটো কিল ঘাটো মাত্র কিন্তু আঘাত করলো, তারপরে তখন ওর থেকে উঠলাম কোন ওঠার পরে সে দৌড়ে মারতে মারতে কিন্তু আমরা দৌড়ে নিয়ে গেলাম রাস্তা থেকে বের করে দিলাম। তাহলে আপনারা দেখেন যে একটা নির্বাচন কতটা সুষ্ঠু, এবং একটু আগে আমরা দেখি ইসি বলেছে, আমি একটা দেখলাম যে আমি নাকি 70-80 জন ইউটিউবার নিয়ে ঢুকেছিলাম, যে ওখানে ইউটিউবার যখন ঢুকে পুলিশ তো 3-4 জনের কোনো সাংবাদিক ঢুকতে দেয় না, তার 70-80 জন ইউটিউবার নিয়ে আমরা কখন ঢুকলাম, এরা কি হারে আমাকে মিথ্যে কথা বললো আর কি হারে আমাদের উপর আঘাত করেছে, সারা জাতি দেখেছে আমাদের উপর আজকে আঘাতটা, এই আঘাতে বোঝা যায় এই নির্বাচন সুস্থ হয়েছে না সুস্থ হয়নি, তাই আমরা এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি কারণ জাতি দেখেছে এই নির্বাচন সুস্থ হয়নি, আর আমার উপর যে আঘাতটা পড়েছে এই আঘাত কিন্তু এইবার প্রথম না, যখন 18-এর নির্বাচন করি সেবারে কিন্তু আমার উপরে এরকম একরকম আঘাত করেছিল, এই আঘাতটা আজকে একটা পরিকল্পনা করেছিল অনেকদিন ধরে যে আমাকে মেরে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল, ওরা কিন্তু লাঠি খাটা কিন্তু মেরেছিল কিন্তু কিন্তু আমাকে যখন উপরে যখন একটা লাঠিতে যখন আঘাত করে তখন কিন্তু আঘাতটা আমাকে নাকি আমার পরের নামে একজন ছেলে আছে তাদের মাথায় কিন্তু আঘাতটা লাগে, তারপরে রাজীব নামে একটা ছেলে তাকে আঘাত ঘুষি করে, তারপরে মুখে আলামিন শুভ ইলিয়াস ভাই রনি সবাইকে কিন্তু আঘাত করে, ওরা করছে আমার কিন্তু যে কটা কর্মী ছিল সব কর্মী সাদা গেঞ্জি পরা ছিল কিন্তু, তাহলে এই জায়গাতে আমার 70-80 লোকজন কোন জায়গাতে নিয়ে গেলাম,
তাহলে এইটাকে তো আপনারা বুঝতে পেরেছেন এরা পরিকল্পনা ছিল যে আমাকে লাস্টে আমাকে আঘাত করবে লাস্টে মেরে ফেলে যাওয়ার পরিকল্পনা করেছিল আর আপনারা পুনরায় গণমাধ্যম দেখেছেন আমি কারো কাছে হাত তুলেছি কিনা না তারা আমাদের গায়ে হাত তুলেছে তাই এই নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে আপনারা দেখেছেন আর আপনারা দেখেছেন আপনারা আমাকে তারা মেরে ফেলে দেওয়ার কতটা আমার পরিকল্পনা করেছিল আর কি অনেক লোকজন সাংবাদিক ছিলেন ওখানে 70-80 যে কয়জন ছিল মিডিয়া তো আপনারা যখন মারামারি হয় ভিডিও ফুটেজ গুলো আপনারা দেখেছেন যে আমার সাথে কতজন লোক ছিল আর তারা ইউটিউবাররা ছিল কিনা মূল তার গণমাধ্যমই ছিল এখানে কোন ইউটিউবার ছিল না তাও কিন্তু দুই তিন দিন ঢুকতে দিয়েছে সবাইকে কিন্তু ঢুকতে দেয় না এরা এখন নির্বাচন কমিশনার শুরু থেকে দেখেছেন কোন দিন আপনারা দূর চাপা আছে যে তারা সুষ্ঠু নির্বাচন করেছে তারা তো বলবে যে আমি গুণে কি তারা কি ইউটিউবার কে গুণ্ডু বাহিনী নিয়ে গেছিলাম ইসি তো অবশ্যই রাজনীতি করছে কারণ ইসি রাজনীতি না করলে সকাল থেকে যে আমার উপর হামলা হলো আমি এতটা কথা বললাম তারা কথা বললেন কেন এবং আমি কেন ইউটিউবারলে কেন দামো আপনি ওখানে আপনি হামলা করার জন্য আর তারা আপনি হামলা করে তখন তো আপনি ভিডিও ফুটেজ গুলো আমাকে যখন মারধর করেছে তখন কি তারা তারা কি ইউটিউবার ছিল না তাদের কর্মী ছিল তাদের কর্মী তারা নৌকর ব্যাট ছিল জয় বাংলা বলে মারতেছিল আমি যখন পড়ে গেলাম তারা আমার আঘাত করলো তারপর আমাকে মারতে মারতে কেন্দ্র থেকে বের করলো তারা কি ইউটিউবার মারছে আমাকে রক আপনার জাতি দেখেনি কে মারছে আমাকে আমরা নির্বাচন করে ঝামেলা যখন নির্বাচন হয় কেউ তুলমিকে আমার এজেন্ট থেকে বের করে দেয় এই কথা বলা কি ঝামেলা হলো তারপরে মনে করেন যখন মনে করেন হলো যে একজন আমার মনে করেন এজেন্ট আমাকে আঘাত করবে আমি এই রিলে প্রতিবাদ কথা বলি এটা কি আমার হলো যে ঝামেলা করা হলো বলুন তো দেখি এত গরম করে আপনারা নিজেরাই তো দেখছেন ঝামেলা কাকে কয় আমি কোন জায়গায় ঝামেলা করছি আপনার ভিডিও ফুটেজ নাই তারাই তো আমাকে ঝামেলা করছে আমার এজেন্ট বের করে দিতেছে আমাকে মারধর করলো তাহলে ঝামেলা আমি করছি না হলে আওয়ামী লীগের লোকজন করেছে আপনারা নিজেরা তো দেখেছেন আমাকে মারার তুমি যোগ্য শোনেন যখন আমাকে মারবে একটা লোক তখন তার জীবনে একটা কুলু করে বের করা হবে তুই কেন এই জায়গাতে এসেছে তোর যোগ্যতা আছে তুই বের হ না হলে মারার তো একটা কুলু লাগবে ধাম করার একটা লোক তো একদম গাও হাত তুলতে পারে না একটা ইস্যু ধর কেউ তোর মার করে মারধর করছে আমাদেরকে আমেরিকা এমবাসিটি কেন সারা বিশ্ব তো দেখেই ফেলেছে আমাকে কতটা মারধর করেছে তার নির্বাচন কতটা সুস্থ করেছে এই জায়গায় তোরা নতুন করে আমার চিঠি দেওয়ার দরকার পড়ে না তবুও আমি চিঠি দেবো যে আমাকে তারা যে মারধর করলো এবং এই নির্বাচনে প্রত্যাখ্যান করলাম অবশ্যই আমরা কোথায় চিঠি ইউরোপিয়ান ইউনিয়নকে দেবো আমেরিকা এমবাসিটি দেবো যেখানে যেখানে দেওয়ার দরকার আমি কুঠিদের আগে চিঠি দিব এখনো মোটামুটি আমি একটু সুস্থ আর কি আমার আপনি যখন মারে মাথায় মানে বরং মাথায় আঘাত করছে প্রচুর বুকে আঘাত করেছে তারপরে কানে আঘাত করেছে আর যখন পড়ে যায় তখন উত্তম মাধ্যম এখন অবস্থানে আমরা অবস্থান আমার খুব শারীরিক অবস্থা খুব একটা ভালো না নির্বাচন অবস্থান এই নির্বাচনে প্রত্যাখ্যান করছে ঠিক আছে নির্বাচনে আমি মানি না কারণ যে জায়গাতে আমি নিজে লাস্টে আমি ধরেছি তারা সিল মারতেছিল জোর করে আমাকে মারলো কেন তারা তারা জোর করে সিল মারতেছিল আমি যাই আমরা কেন্দ্র কেন ঢুকতে দেয়নি তারা দেখতে সারাদিন মনে করেন মনে করেন কোন জায়গাতে এজেন্ট টেজেন্ট ঢুকতে দেয়নি ভোটারদের উপস্থিত কম কিন্তু ভোটারদের কিন্তু তেমন উপস্থিত পানি এখন ভোটার তো জিততে হবে সকল তারা জোর করে সিল মারতেছিল এই জন্য কিন্তু তারা কিন্তু আমাকে কিন্তু মনে করেন ওই জায়গাতে আঘাত করে কিন্তু বের করে দেয়